ব্লগিং। তো আজকে কত তাড়াতাড়ি সকালের দিকটা আমি 500 টাকা তাড়াতাড়ি কামাতে পারি, কত তাড়াতাড়ি হতে পারে, কতক্ষণ লাগে 500 টাকা কামাতে সেটা দেখা যাক। পেট্রোল ভরালে এখন পেট্রোল পাম্পের তেলের দাম হচ্ছে 104 টাকা, মাত্র 2 টাকা কমেছে। তো চলুন এবার লগ ইন করা যাক। সাইডে দাঁড়িয়ে লগ ইন করি। এখন বাজে 4:34, কিলোমিটার দেখা যায় 11,641। লগিং করে দিয়েছি, পিছন দিকে অর্ডারটা কখন আসে চলে এসছে। অর্ডারটা কেষ্টপুর থেকে সেক্টর 2 শর্ট লেক। তো শুনুন, কাস্টমারকে পিক আপ করে নিই। আর এটা বহুদিন, তো বহুদিনটা তো কখনই ক্যান্সেল করা উচিত না। কাস্টমার লোকেশন চলে এসেছি, কাস্টমারকে কল করো। তো আসছেন কতক্ষণ আসে কাস্টমারকে পিক আপ করে নিয়েছি। সললেকস একই ব্লকে ছাড়তে হবে। সললেক একই ব্লকে কাস্টমারকে ড্রপ করি। ম্যাডাম 23 টাকা হয়েছে, 23 টাকা। ২০ টাকা কয়েন দিয়েছে, ফার্স্ট টাইম 20 টাকা কয়েন পেলাম। চলুন নেক্সট অর্ডারের জন্য ওয়েট করি। ছোটো অর্ডার পেয়েছি, ছোটো অর্ডার করে করে তাড়াতাড়ি একটু কমপ্লিট করি। কারণ যা দেখলাম, 15টা অর্ডার কমপ্লিট করতে হয়, 45 কিলোমিটার করলে 200 টাকা এসে দেবে। তো সেটা জন্য আমাকে আগে অর্ডার 15টা অর্ডার কমপ্লিট করতে হবে তাতে। আর 45 কিলোমিটার তো হয়েই যাবে, সেটা হচ্ছে মোটে 200 টাকা এসে দেবে করলেই আমার মোটামুটি 500 টাকা ইনকাম হয়ে যাবে। কাস্টমার লোকেশন চলে এসেছে, কাস্টমার কল করছে। ডবল 331 এ কিউআর কোড স্ক্যান করুন। এসছে কাস্টমারকে সেক্টর 5 থেকে তুলবো আপনার সামনেই, 950 মিটার দূর থেকে তুলতে হবে, কাস্টমারকে পিক আপ করতে হবে। যে দেখি সেক্টর 2 এ কোথায় ছাড়তে হয় দেখা যায়। চলুন কাস্টমারকে কল করি। আবার বহুত গরম পড়ে যাচ্ছে, আসলে আমাকে
बेंगल के लिए मेट्रो स्टेशन तो कस्टमर जो विकास लोकेशन
লোকেশন দিচ্ছে কাস্টমার দ্বারা, মানে কাস্টমার করছে কি না র্যাপিডো থেকে হচ্ছে বুঝতে পারছি না, বাট লোকেশনটা কিন্তু খুবই ভুলভাল হচ্ছে র্যাপিডো, যার জন্য কাস্টমার খুব হ্যারাসমেন্ট হচ্ছে তার মনে হচ্ছে। তো যাই হোক, কাস্টমার লোকেশনে যাই। সল্ট লেক আইল্যান্ডে এসে ওখানে দাঁড়িয়ে আছে উনি। আপনার সিডি ব্লগে দেখে দিয়েছি প্রচন্ড খারাপ, প্রচন্ড মানে প্রচন্ড খারাপ, পুরো রাস্তাটাই এতটাই খারাপ যে কি বলবো। চালানোটাই অসম্ভব হয়ে যাবে। পরীক্ষা চলছে, পুলিশ দিয়ে গেছে। কাস্টমারকে ছেড়ে দিলাম, বুকিংয়ের জন্য ওয়েট করি, কটা অর্ডার মারলাম দেখি বেশি হয়নি, 9টা আর 5টা অর্ডার মারতে হবে। কাস্টমারকে নিয়ে নিই, কাস্টমারকে আমি আসে এখান থেকে 15 বাজে, সল্ট লেক 15 বাজে তুলবো, তুলে
ফাইল এসে নেওয়া হবো। দিদির শরীর খারাপ আছে, যাবো ওখানে। হ্যাঁ, কি না জাদা টাইম নিয়ে লাগবে, শর্ট নিয়ে চলে যাবো। নেই নেই, থোড়া দূরে। हाँ वही ऐसे दिखाता है, लेकिन क्या ना और भी कम हो जाएगा, कर रहा हूँ। मुझे भी जल्दी है, मुझे भी जल्दी है, क्योंकि मेरा दीदी का तबीयत खराब है, उस साइड में जाना पड़ेगा मुझे। ठीक है, तो आपको छोड़ के वहाँ से चला जाऊँगा दीदी को। बंद करो पैसेंजर के छेड़ दम से छेड़े अपन क्या वो छोड़ दी छोड़ तो असुस्थ हो चाहे जाने ना गले बुझते पर वो যাই তাড়াতাড়ি। কাজ একটা করে ভালো হলো না, তবে 500 টাকা কামিয়ে নিয়েছি। যাই হোক, আরে তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি পৌঁছাতে হবে সবজি বাড়ি। কী পরিস্থিতি আমি ঠিক জানি না, চলুন। আর আমি ভিডিওটা ব্লগিংটা এখানে বন্ধ করছি আজকের জন্য, হয়তো আজকে বিকেলে আর বেড়াতে পারবো না, জানি না। যাই হোক, ব্লগিংটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দেবেন, আর নতুন ভিডিও আমার ভিডিওতে নতুন কেউ দেখে থাকলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব সঙ্গে বেল আইকনটা দিয়ে রাখবেন প্লিজ, নাহলে আপনার ভিডিও নোটিফিকেশান যাবে না। আর এটা আমার নতুন চ্যানেল, এর সঙ্গে কানেক্টিং একটা চ্যানেল আছে, তো সেটা হচ্ছে ভয়েস অফ ইন্ডিয়া, ভয়েস অফ সৌমেন ব্লগস, তো বা সৌমেন সিনহা ব্লগস বলেও সার্চ করে পেয়ে যাবেন। তো আমি এখানে আমার টাইটেলে দিয়ে রাখবো, টাইটেলে আমার ওই চ্যানেলের লিঙ্কটা নামটা দিয়ে রাখবো, আপনি সার্চ করে ওখানে যেতে পারেন। তো যাই হোক, এখন ব্লগটা এখানেই শেষ করছি। যাই হোক, তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, সিটে চালাচ্ছি। দুশোর আগে ইনসেন্টিভ পাওয়া গেল না, ওটা হচ্ছে দুঃখ, তাহলে তেলের টাকাটা উঠে যেত।